এ মাসে 2024 সালের সবচেয়ে বড় চন্দ্রগ্রহণটি সংঘটিত হতে চলেছে। এর আগে একটি চন্দ্রগ্রহণ ও একটি সূর্যগ্রহণ ইতোমধ্যেই হয়ে গিয়েছে। আমরা আজকে জানব 2024 সালের দ্বিতীয় চন্দ্রগ্রহণটি কবে সংঘটিত হবে, এটি কখন হবে, দিনে হবে নাকি রাতে হবে, এটি বাংলাদেশে এবং ভারতে বৈধতা আছে কিনা, অর্থাৎ সূতককাল মানতে হবে কিনা, গ্রহণের সঠিক সময়সূচি কী, গ্রহণের সময় কী করবেন এবং কী করা যাবে না, এর পাশাপাশি জানব এই গ্রহণের পরে আরও যে দুটো গ্রহণ আছে সেই দুটো গ্রহণ কোন কোন দিন হবে। সব কিছু জানতে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথে থাকার অনুরোধ রইল। হ্যালো মামিজ, ড্যাডিস অ্যান্ড অল মাই লাভলি ভিউয়ার্স, সকলের কাছে অনুরোধ থাকবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজ থেকে আমাদেরকে দেখে থাকলে আমাদের পেজটি ফলো করতে ভুলবেন না, ভিডিওটি ডাউনলোড করে রাখুন, শেয়ার করে দিন সবার মাঝে, কারণ এমন গুরুত্বপূর্ণ তথ্য সবারই প্রয়োজন। এবছর মোট 5টি গ্রহণ হওয়ার কথা রয়েছে, যার মধ্যে প্রথম যে গ্রহণটি হয়েছিল সেটি হয়েছিল একটি চন্দ্রগ্রহণ এবং এটি হয়েছিল 25শে মার্চ। দ্বিতীয়বার যে গ্রহণটি হয়েছে সেটি হয়েছে একটি সূর্যগ্রহণ এবং সেটি হয়েছে 8 এপ্রিল। এবারে তৃতীয় যে গ্রহণটি হতে চলেছে সেটি গ্রহণ হিসেবে তৃতীয় কিন্তু চন্দ্রগ্রহণ হিসেবে দ্বিতীয় গ্রহণ। এই গ্রহণটি হবে 17 এবং 18 সেপ্টেম্বর। এটি একটি আংশিক চন্দ্রগ্রহণ, যার ফলে এই গ্রহণটি সব জায়গা থেকে দেখা নাও যেতে পারে। এই গ্রহণের সময় চন্দ্র অর্ধগ্রাসিত হবে। ঠিক এই গ্রহণটিরই 2 সপ্তাহ পরে আরও একটি সূর্যগ্রহণ হবে। এই সূর্যগ্রহণটি হবে 2রা অক্টোবর, অর্থাৎ 2 অক্টোবর। 2 অক্টোবরের পরে আবার কিছুদিনের মধ্যেই বছরের 5ম এবং সর্বশেষ চন্দ্রগ্রহণটি সংঘটিত হবে। এই চন্দ্রগ্রহণটি হবে 2024 সালের শেষ চন্দ্রগ্রহণ এবং এটি হবে 17 অক্টোবর। তবে এটি একটি উপচ্ছায়া চন্দ্রগ্রহণ, এটি কোনো জায়গা থেকেই দৃশ্যমান হবে না। আজকে আমরা জানাব 17 এবং 18 সেপ্টেম্বরে যে চন্দ্রগ্রহণটি হবে সেটি সময়সূচি, কোন কোন জায়গা থেকে দেখা যাবে, কখন দেখা যাবে, এরপরে যে সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ আছে তার সম্পর্কে এবং তার সময়সূচি সম্পর্কে পরবর্তী কোনো ভিডিওতে আমরা জানিয়ে দেব, তাই অবশ্যই আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। 17 এবং 18 সেপ্টেম্বর যে চন্দ্রগ্রহণটি হবে সেটি দেখা যাবে ইউরোপ, আফ্রিকা, এশিয়ার কিছু অংশ, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, প্রশান্ত মহাসাগর, আটলান্টিক, ভারত মহাসাগর, আর্কটিক এবং অ্যান্টার্কটিকা থেকে। তবে ভারত ও বাংলাদেশ থেকে এই গ্রহণটি দৃশ্যমান নয়, তাই এর সূতককাল বৈধ হবে না বলে মনে করা হচ্ছে। তাই যদি কেউ সূতককাল বৈধ হবে না বলে সূতককাল না মানতে চান, সেটি তাদের ইচ্ছার উপরে নির্ভরশীল। যেহেতু এই গ্রহণটি যখন সংঘটিত হবে তখন ভারত ও বাংলাদেশে রাত নয় দিন, দিনের সময় চন্দ্র দেখা যায় না, তাই আমরা এই গ্রহণটি দেখতে পাবো না। কিন্তু যে সমস্ত দেশে তখন রাত সে সমস্ত দেশ থেকে গ্রহণটি স্পষ্ট দেখা যাবে, কিন্তু এটি একটি আংশিক গ্রহণ তাই আংশিক দেখা যাবে, অর্থাৎ চন্দ্র আংশিকভাবে গ্রাসিত হতে দেখা যাবে। এবারে আমি ভারত ও বাংলাদেশের সময়সূচি সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এবং পৃথিবীর অন্যান্য দেশের সময়সূচি সম্পর্কেও জানাবো। ভারতীয় সময় অনুযায়ী চন্দ্রগ্রহণটি শুরু হবে 18 সেপ্টেম্বর সকাল 6টা বেজে 11 মিনিটে, কিন্তু সকাল 6টা বেজে 11 মিনিটে উপচ্ছায়া শুরু হবে। চন্দ্রগ্রহণ মূলত শুরু হবে সকাল 7টা বেজে 42 মিনিটে এবং এটি সর্বোচ্চ গ্রাসিত অবস্থায় থাকবে 8টা বেজে 14 মিনিটে, শেষ হয়ে যাবে 8টা বেজে 45 মিনিটে, উপচ্ছায়া ছেড়ে যাবে 10টা বেজে 17 মিনিটে। যারা পুরো গ্রহণের সময়সূচি মানতে চান তারা 6টা বেজে 11 মিনিট, অর্থাৎ উপচ্ছায়া সময় থেকে শুরু করে উপচ্ছায়া শেষ 10টা বেজে 17 মিনিট পর্যন্ত মানতে পারেন। এছাড়া সাধারণভাবে শুধুমাত্র শুরুর এবং শেষের সময় মানলেই যথেষ্ট, যেমন 7টা বেজে 42 মিনিটে শুরু হবে এবং 8টা বেজে 45 মিনিটে শেষ হবে, এই সময়টুকু মানলেও হয়। বাংলাদেশের সময়সূচি অনুযায়ী গ্রহণ শুরু হবে সকাল 6টা বেজে 41 মিনিটে, অর্থাৎ উপচ্ছায়া শুরু হবে সকাল 6টা বেজে 41 মিনিটে, গ্রহণ শুরু হবে 8টা বেজে 12 মিনিটে, গ্রহণ সর্বোচ্চ অবস্থায় থাকবে 8টা বেজে 44 মিনিটে, গ্রহণ ছেড়ে যাবে 9টা বেজে 15 মিনিটে এবং উপচ্ছায়া ছেড়ে যাবে 10টা বেজে 47 মিনিটে। যারা উপচ্ছায়া মানতে চান তারা 6টা 41 মিনিট থেকে 10টা 47 মিনিট পর্যন্ত মানবেন, আর যারা শুধুমাত্র শুরু এবং শেষের সময়টি মানতে চান সেটি 8টা 12 মিনিট থেকে 9টা 15 মিনিট পর্যন্ত মানলেই যথেষ্ট। এবার পৃথিবীর অন্যান্য দেশের মানুষ কিভাবে এই সময়সূচি বের করবেন চলুন জেনে নিই। যেহেতু প্রত্যেকটা দেশের আলাদা আলাদা করে সময়সূচি বের করে দেওয়া এভাবে সম্ভব নয়, যারা ভারতীয় নাগরিক ছিলেন এখন পৃথিবীর অন্য কোনো দেশে অবস্থান করছেন তারা নিজের অবস্থানরত দেশের সাথে ভারতের একটি সময়ের পার্থক্য তো নিশ্চয়ই রয়েছে, সেটি ঘন্টায় বা মিনিটে হতে পারে, যোগ বা বিয়োগ হতে পারে। আপনার দেশের সময় পার্থক্যের সাথে ভারতের যে সময়ের পার্থক্য আছে, আমি যে ভারতের সময়সূচিটি বলেছি চন্দ্রগ্রহণের, সেটি যোগ বা বিয়োগ করে নিলে কিন্তু আপনার দেশের সময়সূচিটা বের হয়ে যাবে। বাংলাদেশের ক্ষেত্রেও ঠিক তেমনই।
যারা এখন বর্তমানে পৃথিবীর অন্য কোনো দেশে অবস্থান করছেন কিন্তু আগে বাংলাদেশে ছিলেন, বাংলাদেশের সময়ের পার্থক্যের সাথে আপনার দেশের যে সময়ের পার্থক্য রয়েছে সেটিকে যোগ বা বিয়োগ করে নিলে, বাংলাদেশের যে চন্দ্রগ্রহণের সময়সূচি বলেছি তার সাথে যোগ বা বিয়োগ করে নিলে আপনি আপনার দেশে চন্দ্রগ্রহণের সময়সূচি বের করে ফেলতে পারবেন। এবারে আপনাদেরকে জানাবো গ্রহণের সময় কোন কাজগুলো করবেন, কোন কাজগুলো করা যাবে না। মনে রাখবেন, সকল ধর্মীয় শাস্ত্রে কিন্তু গ্রহণের সময় কিছু করতে হবে বা কিছু করা যাবে না তা মানা হয় না। তাই মুসলিমদের জন্য বলছি, যারা গ্রহণের সময় কিছু করতে হবে কি হবে না এগুলো মানতে চান না, তারা অবশ্যই এ সময় আল্লাহ পাকের ইবাদত করুন, নামাজ পড়ুন, কোরআন তেলাওয়াত করুন, জিকির আজগার করুন, এর মাধ্যমে সময়টিকে অতিবাহিত করতে পারেন। কারণ ইসলাম ধর্মীয় শাস্ত্র মতে গ্রহণের সময় কোনো কিছু করতে হবে বা কোনো কিছু করা যাবে না এমন কোনো নিয়ম নীতি নেই, তাই আমরা কোনোভাবেই তাদেরকে বাধ্য করছি না। এবারে বলছি, সনাতন বা হিন্দু ধর্মের ভাই বা বোনেরা গ্রহণের সময় কোন কাজগুলো করবেন এবং কোন কাজগুলো পরিহার করবেন। গ্রহণের সময় অবশ্যই বাসার বাইরে যাবেন না, গ্রহণের দিকে সরাসরি তাকানো যাবে না, গ্রহণের আলো যেন আপনার শরীরে স্পর্শ না করে সেই বিষয়টি খেয়াল রাখবেন, গ্রহণের আলো যেন ঘরের ভিতরে না ঢুকতে পারে সেজন্য পর্দা দিয়ে বা কাগজের বোর্ড দিয়ে ঘরের যে সমস্ত জায়গা দিয়ে আলো প্রবেশ করতে পারে তা ভালোভাবে ঢেকে দিন। গ্রহণের সময় খাবার খাবেন না, জল পান করবেন না, মলমূত্র ত্যাগ করবেন না। কিন্তু যেহেতু আপনি গর্ভবতী, এত দীর্ঘ সময় পর্যন্ত খাবার না খেলেও জল না পান করে থাকা উচিত নয়, আবার মূত্র আটকে রাখাও উচিত নয়। যদি আপনার এই প্রেশারগুলো আসে, জল খেতে ইচ্ছা করে অল্প করে জল খাবেন, মূত্রের প্রেশার আসলে চেষ্টা করবেন আগেই মূত্র ত্যাগ করে নিতে, বা গ্রহণের সময় বেশি মূত্রের প্রেশার আসলে অবশ্যই সেটি ক্লিয়ার করার চেষ্টা করবেন। গ্রহণের সময় কোনো কিছু রান্না করবেন না, কাটাছেঁড়া করবেন না, সেলাই করবেন না, কোনো বুনন করবেন না, কোনো প্যাকেট ছিড়বেন না, এক কথায় কোনো কিছু পেঁচানো মোড়ানো এই ধরনের কোনো কাজও করা যাবে না, এতে করে সন্তানের ক্ষতি হয় বলে মনে করা হয়ে থাকে। গ্রহণের আগেই ঘরে যে সমস্ত খাবার আছে তা খেয়ে ফেলুন এবং বাড়তি যে সমস্ত খাবার আছে তা ফেলে দিন। জলের পাত্রগুলোর মধ্যে, শুকনো খাবারগুলোর মধ্যে তুলসী পাতা দিয়ে রাখুন। গ্রহণের আগে আপনি ভগবানের মূর্তি কাপড় দিয়ে ঢেকে দিন। এ সময় পূজা অর্চনা থেকে শুরু করে কোনো রকমের কোনো পবিত্র কাজ, দান, এই সমস্ত কাজ করবেন না। গ্রহণের সময় আপনি মনে মনে সৃষ্টিকর্তার জপ করতে পারেন। গ্রহণের আগে আপনি আপনার কাজকর্মগুলো সেরে ফেলবেন। গ্রহণের সময় ঘুমিয়ে থাকবেন না। গ্রহণের সময় যদি আপনার শুয়ে থাকতে ইচ্ছা করে সেক্ষেত্রে হাত পা টান টান করে লম্বা হয়ে শুয়ে থাকতে হবে। গ্রহণের সময় সবচেয়ে ভালো হয় চুল খোলা রেখে যদি আপনি হাঁটাহাঁটি করতে পারেন। এছাড়া গ্রহণের পরে যে সমস্ত খাবার খাদ্য ঘরে ছিল সেগুলো ফেলে দিয়ে নতুন করে খাবার রান্না করতে হবে। গ্রহণের পরে ঘরদোর পরিষ্কার করতে হবে, গুরুজনদের আশীর্বাদ নিতে হবে। গ্রহণের সময় হাত পা বেশি মোড়ামুড়ি করা উচিত নয় এবং অতিরিক্ত কথা বলা উচিত নয়। এই সমস্ত কাজগুলো গ্রহণের সময় পরিহার করার চেষ্টা করবেন। গ্রহণের সময় অনেকেরই প্রেশার লো হয়ে যেতে পারে বা খারাপ লাগতে পারে, এরকম অবস্থায় যত দ্রুত সম্ভব ডক্টরের পরামর্শ নেবেন। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভালো উপকারী মনে হয়ে থাকলে সকলের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নতুন কোনো ভিডিওতে নতুন কোনো উপকারী টপিক নিয়ে আবার আপনাদের মাঝে ফিরে আসবো। গুড বাই অ্যান্ড টেক কেয়ার।